প্রকাশিত হলো 2022 এর টেটের ফলাফল। রাজ্যের মধ্যে প্রথম বর্ধমানের ইনা সিংহ পরীক্ষা দিয়েছিলেন 6,19,000-এর বেশি পরীক্ষার্থী, উত্তীর্ণ হলেন 1,50,491 জন। শুক্রবার প্রকাশিত হলো 2022 সালের টেট পরীক্ষার ফলাফল। দুমাসের মাথায় টেট পরীক্ষার ফল প্রকাশ করলেন সভাপতি গৌতম পাল। রাজ্যের মধ্যে টেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন বর্ধমানের আলমগঞ্জের ইনা সিংহ, তার প্রাপ্ত নম্বর 133। এদিন সাংবাদিক সম্মেলন করে টেটের ফলাফল প্রকাশ করেন সভাপতি গৌতম পাল। জানা গেছে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,90,632 জন, পরীক্ষা দিয়েছিলেন 6,19,102 জন। টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 1,50,491 জন। এবছরের মেরিট লিস্টে 1 থেকে 10 নম্বরে জায়গা করে নিয়েছেন মোট 177 জন। এবছর ফলাফল প্রকাশের পর দেখা যায় পরীক্ষায় প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা, দ্বিতীয় স্থানে 132 নম্বর পেয়েছেন 4 জন, 131 পেয়ে তৃতীয় হয়েছেন 4 জন, যাদের মধ্যে উত্তর ২৪ পরগনার মেহেদি হাসান, বিকাশ ভট্ট, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী ও বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল রয়েছেন। টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, আমরা 2022 সালের 11 ডিসেম্বর আমরা নিয়েছিলাম, তার রেজাল্ট আজকে পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হচ্ছে। ফিমেল পাস করেছেন 1,50,000-এর মধ্যে ফিমেল পাস করেছেন 69,408, প্রায় 46.121%, 46.121%। মেল পাস করেছেন 81,077, পার্সেন্টে দাঁড়াবে, পার্সেন্ট করলে 53.875%। ফলাফল প্রকাশের পর এদিন ইনার বাড়িতে আনন্দের বন্যা। জানা গেছে 2014 সালে বর্ধমানের হাটগোবিন্দপুর কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে পাস করেন ইনা। তারপর থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বাবা দেবাশিস সিংহ ও মা কাকলি সিংহ। আগামী দিনে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন বলে আশা প্রকাশ করেন ইনা। এদিন ফলাফল প্রকাশের পর তার বাড়িতে বহু মানুষ আসেন তাকে সংবর্ধনা জানাতে, মেয়েকে মিষ্টিমুখ করান পরিবারের সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইনা জানান, টেট 2022 যে পরীক্ষাটি হলো রিসেন্টলি 11 ডিসেম্বর, আমি সেটায় 133 পেয়ে ফার্স্ট র্যাঙ্ক অধিকার করেছি পশ্চিমবঙ্গে। তো আমি এখনও নিজের রেজাল্ট দেখার সুযোগ পাইনি, সবাই এত ফোন করে সবাই জানাচ্ছে, রেজাল্ট এখনও আমি পাইনি, কো একটু আমি সুযোগ পেলেই, বসার সুযোগ পেলেই ডাউনলোড করব। তারপর আমার টিচারদেরকে অলরেডি টিচারেরা ফোন করে বলেছেন রেজাল্ট পাঠাও, তাদেরকেও আমি এখনও পাঠাতে পারিনি, কো তাদের দেখুন সারাদিনে যে আমি খুব পড়েছি সেই রকমভাবে কিছু বলতে পারবো না, কারণ যে ফিক্সড টাইম স্কেডুল কিছু ছিল না আমার, ঘরের অনেক কাজ করতে হয়, বাইরের কাজ করতে হয়, টিউশনিও পড়াই, তো যেদিন যেরকম সময় পেয়েছি সেরকম পড়েছি, কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টা, কোনো দিন 10 ঘন্টাও পড়েছি আমি, কোনো দিন 12 ঘন্টাও পড়েছি। তো আমার একটাই টিপস যে আমি কোনো দিন অফ দিতাম না, যে কোনো দিন অফ পড়বে না, আমি যদি সারাদিন গিয়ে একটা বিয়েবাড়িতেও কাটাই আমি টার্গেট রাখতাম যে যেন আমি 1 ঘন্টাও যেন পড়াশোনায় দিতে পারি, কন্টিনিউটি মেনটেন করতে পারি। আর আমার সেটাই মনে হয় যে কোনো পরীক্ষার সাকসেসের কি, যে তুমি জাস্ট কন্টিনিউটি মেনটেন করো, তুমি পাশ করবেই, কেউ আটকাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।